নমস্কার বন্ধুরা কেরিয়ার উইজডাম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা রাজ্যে কেএমসিতে নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হল আজকেই কে নতুন কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো বন্ধুরা এখানে আপনাদের কোন পদে নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কী চা হয়েছে ভ্যাকান্সি কত রয়েছে এবং বয়স সীমা কী চা হয়েছে বেতন কত দেওয়া হবে কিভাবে আপনারা আবেদন করবেন আবেদন করার শেষ তারিখ কবে সমস্ত কিছু আপনাদেরকে পরপর এই ভিডিওটির মাধ্যমে জানাবো তো ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন সাথে এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও এই নতুন নিয়োগ সম্পর্কে জানাতে পারেন এবং সেই সঙ্গে যদি আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যে কোনো চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য তো আসুন বন্ধুরা আজকে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি কেএমসি বা কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের অফিশিয়াল ওয়েবসাইটে অর্থাৎ কেএমসি গভ ডট ইন এই ওয়েবসাইটে তো এখানে আপনারা চলে আসবেন আসার পর দেখুন বাদিকে একাধিক অপশান রয়েছে এখানে দেখুন একটা অপশান রয়েছে রিক্রুটমেন্ট রিক্রুটমেন্ট রেজাল্ট ট্রেনিং এর উপর ক্লিক করতে হবে ক্লিক করার পর নতুন একটি পেজ আপনাদের সামনে ওপেন হবে এইরকম দেখুন রিক্রুটমেন্ট পেজ রিক্রুটমেন্ট দেখুন আজকের ডেট সাত আট দু হাজার কুড়ি সাতই আগস্ট দু হাজার কুড়ি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই বিজ্ঞপ্তি আমরা ওপেন করে বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করছি অন অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রথমে দেখুন এই নিয়োগের বিজ্ঞপ্তি নাম্বার অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই তারপর দেখুন এখানে আপনাদের বলা হচ্ছে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর এনগেজমেন্ট অব টোয়েন্টি সিক্স ল্যাবরেটরি টেকনিশিয়ানস অন কন্ট্রাকচুয়াল বেসিস অ্যাস মেনশন বিলো তো এখানে আপনাদের নিয়োগ করা হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে তারপর দেখুন এখানে আপনাদের মোট ভ্যাকান্সি কত রয়েছে এখানে আপনাদের মোট ভ্যাকান্সি রয়েছে ছাব্বিশটি যার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি বলা হয়েছে প্রথমে দেখতে পাচ্ছেন ও বি একটি ভ্যাকান্সি ও এ দুটি ভ্যাকান্সি এসটি ছটি ভ্যাকান্সি এসসি এক্স সার্ভিসম্যান দুটি ভ্যাকান্সি এস সি চারটি ভ্যাকান্সি ইউ আর পিডাব্লুডি ক্যাটাগরি চারটি ভ্যাকান্সি ইউআর আর এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি চারটি ভ্যাকান্সি ইউ আর স্পোর্টস পার্সন ক্যাটাগরি দুটি ভ্যাকান্সি এবং আনডিসার্ব ক্যাটাগরির জন্য একটি ভ্যাকান্সি টোটাল কিন্তু আপনাদের ছাব্বিশটি ভ্যাকান্সি রয়েছে এই পদের জন্য তারপর দেখুন শিক্ষাগত যোগ্যতা কী চা হয়েছে বন্ধুরা তার আগে আপনাদেরকে জানাবো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হননি অবশ্যই যুক্ত হয়ে যাবেন টেলিগ্রাম অ্যাপে গিয়ে সার্চ করবেন কেরিয়ার উইসডাম লিখে সিএআর ডাবল ইআর একটা স্পেস দিয়ে ডাব্লু আই এস ডিও এম লিখে সার্চ করবেন আমাদের লোগো দিয়ে আমাদের চ্যানেল চলে আসবে সেখানে ক্লিক করে জয়েন বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলে যুক্ত হয়ে যাবেন এখানে বিভিন্ন নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি বা পিডিএফগুলো দেওয়া হয়ে থাকে আপনাদের খুব হেল্প হবে এখানে অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবেন ওকে এখানে আপনাদের বলা হচ্ছে বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক পাস করতে হবে যেখানে আপনাদের ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি অথবা ম্যাথামেটিক্স নিয়ে আপনাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে সাথে এখানে আপনাদের একটা কোর্সের কথা বলা হয়েছে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি এই কোর্স আপনাকে পাশ করে থাকতে হবে সেই সময় দেখুন বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অথবা এআইসিটি থেকে কিন্তু এই কোর্স আপনাকে পাশ করে থাকতে হবে তারপর দেখুন দুই নাম্বারে বলা হয়েছে মাস্ট হ্যাব এফিসিয়েন্সি ইন কম্পিউটার্স ইনক্লুডিং এমএস অফিস অ্যান্ড ইন্টারনেট সেই সঙ্গে বলা হচ্ছে কম্পিউটারের কাজের জ্ঞান থাকতে হবে এখানে আপনাদের কম্পিউটারে এম এস অফিস এবং ইন্টারনেটের কাজ আপনার জানতে হবে তারপর দেখুন তিন নাম্বারে বলা হচ্ছে সুরবি পার্মানেন্ট রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা আপনাকে হতে হবে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তারপর দেখুন বয়স বলা হচ্ছে এজ অ্যাজ অন জিরো ওয়ান জিরো এইট টু থাউজেন্ড টোয়েন্টি আট দু হাজার কুড়ি এই তারিখ অনুযায়ী আপনার বয়স হতে হবে চল্লিশের মধ্যে সেই সঙ্গে রাজ্যের এস সি প্রার্থী হয়ে থাকলে আপনারা কিন্তু বয়সের ক্ষেত্রে পাঁচ বছরের ছাড় পেয়ে যাবেন এবং ও বিসি প্রার্থী হয়ে থাকলে আপনারা কিন্তু বয়সের ক্ষেত্রে তিন বছরের ছাড় পেয়ে যাবেন এবং বাকি প্রার্থীরা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পেয়ে যাবেন তারপর দেখুন বেতন এই পদে আপনাদের প্রত্যেক মাসে বেতন দেওয়া হবে সতেরো হাজার দুশো কুড়ি টাকা এরপর দেখুন প্রার্থী বাচাই পদ্ধতি অর্থাৎ মোড অফ সিলেকশন এখানে আপনাদের প্রার্থী করা হবে মেরিট এবং প্র্যাকটিক্যাল পরীক্ষার মাধ্যমে এরপর দেখুন বলা হয়েছে স্কোরিং সিস্টেম টোটাল মার্কস একশো নাম্বার যার মধ্যে রয়েছে বেসিক কোয়ালিফিকেশানে পঁচাশি নাম্বার তার সঙ্গে দেখুন কম্পিউটার টেস্টে রয়েছে পনেরো নাম্বার তারপর দেখুন আবেদন করবেন কিভাবে এখানে আপনাদের অফলাইনে আবেদন করতে হবে এবং আবেদন শুরু হচ্ছে দশ আট দু থেকে এবং আবেদন করার শেষ তারিখ উনিশ আট দু হাজার কুড়ি তারপর দেখুন আবেদনপত্র কোথায় জমা করবেন এখানে আপনাদের বলা হয়েছে যে পি অফিস অফ কলকাতা সিটি এন ইউ এইচ এম সোসাইটি অ্যাড্রেস রুম নাম্বার ওয়ান ফোর সেভেন ফার্স্ট ফ্লোর ফাইভ এস এন ব্যানার্জি রোড কলকাতা সেভেন ডবল জিরো জিরো ওয়ান থ্রি এখানে কিন্তু আপনাদের ফর্মটা জমা করতে হবে এখানে আপনারা ফর্ম পেয়ে যাবেন এই অফিসিয়াল ওয়েবসাইটে ডবলু ডাব্লিউ ডট কেএমসি জিওভি ডট ইন এবং এই বিজ্ঞপ্তির সঙ্গে কিন্তু ফর্মটা দেওয়া হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন ফর্ম এই যে ফর্ম এই ফর্মটা কিন্তু আপনাদের ফিল করে জমা করতে হবে এরপর দেখুন ফর্মটা ফিল করা হয়ে গেলে ফর্মের সঙ্গে কি কী ডকুমেন্টের জেরক্স কপি আপনি সেলফ অ্যাডাস্টেড করে জমা করবেন এখানে আপনাদের বলা হয়েছে প্রথমত বলা হচ্ছে বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার সার্টিফিকেট তারপর দেখুন আপনার শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট মার্কশিট অর্থাৎ উচ্চ মাধ্যমিক এবং ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি এই কোর্সের সার্টিফিকেট এবং মার্কশিট তারপর দেখুন কম্পিউটার কোর্স সার্টিফিকেট তারপর দেখুন কাস্ট সার্টিফিকেট তারপর দেখুন আইডি প্রুফ বলা হচ্ছে পাসপোর্ট অথবা ভোটার আইডি কার্ড অথবা আধার কার্ড তারপর দেখুন প্রুফ অফ অ্যাড্রেস বলা হচ্ছে পাসপোর্ট অথবা ভোটার আইডি কার্ড অথবা আধার কার্ড তো এই সমস্ত ডকুমেন্টের জেরক্স কপি সেলফ অ্যাটাস্টেড করে কিন্তু ফর্মের সঙ্গে জমা করতে হবে সেই সঙ্গে দেখুন আরও বলা হচ্ছে দ্য অরিজিনালস অফ ইচ অফ দ্য ডকুমেন্টস স্টেটেড অ্যাবভ মাস্ট বি ব্রড অ্যাট দ্য টাইম অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশান ফর্ম ফর ভেরিফিকেশান যখন ফর্মটা আপনি জমা করতে যাবেন সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত ডকুমেন্ট অরিজিনালগুলো নিয়ে যাবেন অরিজিনালগুলো কিন্তু আপনাকে ভেরিফাই করে তারপরে কিন্তু ফর্মটা জমা নেওয়া হবে এরপর দেখুন ফর্মটা ফিল আপ করবেন কীভাবে দেখুন অ্যাপ্লিকেশান ফরম্যাট ফর দ্য পোস্ট অফ ল্যাবরেটরি টেকনিশিয়ান প্রথমে এই ফর্মটা আপনার এ ফোর সাইজের পেজে প্রিন্ট আউট করে নেবেন পাশে দেখুন রয়েছে ফটো অ্যাটাচ এখানে আপনার রিসেন্ট ফটো লাগিয়ে দেবেন তারপর দেখুন এক নাম্বারে বলছে নেম ইন ফুল ব্লক লেটার এখানে পাশে আপনার নাম লিখবেন সম্পূর্ণ বড়ো হাতের অক্ষরে তারপর দেখুন দুই নম্বরে বলছে গার্জিয়ানস নেম আপনার গার্জিয়ানের নাম লিখবেন তারপর দেখুন তিনের মধ্যে একে বলছে ডেট অফ বার্থ অ্যাকর্ডিং টু মাধ্যমিক অর ইকুইভল্যান্ট এক্সামিনেশান সার্টিফিকেট মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার সার্টিফিকেট অনুযায়ী আপনার ডেট অফ বার্থ পাশে লিখবেন বা জন্ম তারিখ পাশে লিখবেন তারপর দেখুন বিতে বলা হচ্ছে তিনের বিতে বলা হচ্ছে এইচ অ্যাজ ওয়ান ওয়ান এইট টু থাউজেন্ড টোয়েন্টি এক আট দু হাজার কুড়ি এই তারিখ অনুযায়ী আপনার বয়স কত কিন্তু পাঁচ সেকেন্ড আপনার বয়সটা এই তারিখ অনুযায়ী লিখে দেবেন তারপর দেখুন চার নাম্বার বলছে আর ইউ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ আপনি কি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হ্যাঁ হয়ে থাকলে এস লিখবেন পাশে না হয়ে থাকলে পাশে নো লিখবেন তারপর দেখুন পাঁচে বলছে কাস্ট আপনার কাস্ট কি ইউ বা আনরিজার্ভ না এস এসটি না ওবিসি কোনটা হবে সেটা কিন্তু পাশে অবশ্যই লিখে দেবেন এরপর দেখুন ছয় নাম্বারে বলছে পোস্টাল অ্যাড্রেস ইন ক্যাপিটাল লেটার্স টু হিচ কমিউনিকেশন শুড বি সেন্ড মেনশনিং পোস্ট অফিস সাব ডিভিশান ডিস্ট্রিক্ট পিনকোড পাশে আপনার পোস্টাল অ্যাড্রেস লিখবেন বড়ো হাতের অক্ষরে যেখানে আপনার কমিউনিকেশন করা হবে যার মধ্যে আপনার অবশ্যই পোস্ট অফিস সাব ডিভিশান ডিস্ট্রিক্ট পিনকোড অবশ্যই কিন্তু এর মধ্যে মেনশন করবেন তারপর দেখুন সাত নাম্বারে বলছে কন্টাক্ট নাম্বার পাশে আপনার মোবাইল নাম্বার লিখে দেবেন তারপর দেখুন আটে ইমেল আইটি পাশে আপনার ইমেল আইটি লিখে দেবেন তারপর দেখুন নয় নাম্বারে বলছে পারমানেন্ট অ্যাড্রেস ইন ক্যাপিটাল লেটার্স বড় হাতের অক্ষরে আপনার পারমানেন্ট অ্যাড্রেস লিখবেন তারপর দেখুন দশ নম্বরে এতে বলছে হুয়েদার সিটিজেন অফ ইন্ডিয়া রাইট ইয়েসান্ন আপনি কি ভারতীয় করি এখানে পাশে লিখবেন হ্যাঁ হয়ে থাকলে এস লিখবেন না হয়ে থাকলে নো লিখবেন তারপর দেখুন বিতে বলছে হুয়েদার এ ন্যাচারাল সিটিজেন অফ ইন্ডিয়া অর সিটিজেন বাই রেজিস্ট্রেশন তো যেটা হবে সেটা কিন্তু পাশে লিখে দেবে এরপর দেখুন এগারো নম্বরে বলা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে লিখতে হবে যেখানে প্রথমেই বলছে নেম অফ দ্য এক্সাম কোন পরীক্ষা আপনি পাস করেছেন লিখবেন তার পাশে দেখুন নেম অফ দ্য বোর্ড অর ইউনিভার্সিটি কোন বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে আপনি পাশ করেছেন তাহলে লিখবেন তারপর ফুল মার্কস কত ছিল মার্কস অফডেন কত নাম্বার পেয়েছেন পার্সেন্টেজ অফ মার্কস তারপর দেখুন ডিভিশন অর গ্রেড তারপর দেখুন ইয়ার অফ পাসিং কোন বছর আপনি পাস করেছেন তারপর দেখুন বারো নাম্বারে বলা হয়েছে প্রফেশনাল অর আদার কোয়ালিফিকেশান এখানে আপনাদের থাকলে পরপর বসিয়ে দেবেন তারপর দেখুন ডিটেলস অফ এক্সপিরিয়েন্স ইফ এনি যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে পাশে লিখে দেবেন তারপর দেখুন এখানে আপনাদের পাশে প্লেসের পাশে প্লেস লিখবেন জায়গার নাম আপনার তারপর ডেট লিখবেন তারপর দেখুন এখানে আপনাদের বলা হয়েছে ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট এখানে আপনার সিগনেচার বা সই করে দেবেন